আজ ক্ষুদিরাম বসুর 114তম প্রয়াণ দিবসে হুগলি চুচুড়া পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের মোগলটুলিতে অবস্থিত তার প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জানালেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার, চুচুড়া মগরা ব্লক সমিতি সভাপতি দিলীপ দাস সহ ছাত্রনেতা বিশাল কাহার এবং সপ্তর্ষি ব্যানার্জি, দেবাশিস মুখার্জি, বিজয় কাহারও। এই কর্মসূচি প্রসঙ্গে বিধায়ক কি বললেন তা শুনে নেব। এই উপলক্ষে আজকের তার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদনের জন্য আমরা এখানে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন যার নির্দেশানুসারে আজকের এই শ্রদ্ধার্ঘ অনুষ্ঠান করছি, আমাদের প্রিয় বিধায়ক চুচুড়ার নবরূপকার মাননীয় শ্রী অসিত মজুমদার মহাশয়। উপস্থিত আছেন আমাদের অগ্রজপ্রতিম অভিভাবক দিলীপ দা থেকে আরম্ভ করে আমাদের দেবাশিস। এখন প্রথমে আমাদের জাতীয় পতাকা উত্তোলন পূর্বক মাতৃ বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, ভারত মাতা কি জয়, জয় হিন্দ, জয় হিন্দ। হুগলি চিত্র পৌরসভার 21 নম্বর ওয়ার্ড ক্ষুদিরাম বসুর যে মর্মর মূর্তি, আমরা তার 114তম প্রাণ দিবসে শ্রদ্ধা জানালাম। এখানে আমাদের এই ওয়ার্ডের যারা মহিলা নেত্রী সোনালী সহ সবাই উপস্থিত ছিলেন, ছাত্র যুব নেতৃত্ব বিশাল রাম, আমাদের বিজয় থেকে আরম্ভ করে সবাই এখানে উপস্থিত ছিলেন। আমরা ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা জানাতে পেরে ধন্য, এবং ভারতবর্ষের যুব সমাজ আগামী দিন ক্ষুদিরাম বসুর পথে দেশের স্বাধীনতার জন্যে, দেশকে ভালো রাখার জন্যে তার পথকে অনুসরণ করবে। আমরা তার আত্মার শান্তি কামনা করি, তার পরিবারবর্গের সমৃদ্ধি সুখ কামনা করি। ক্ষুদিরাম এবং যারা আমাদের স্বাধীনতার যুদ্ধের নায়ক তাদের পথে ভারতবর্ষ এগিয়ে চলুক। হুগলি থেকে পাপ্পু সাঁতরার রিপোর্ট, টাইমস বাংলা।